সাগর দিঘিতে তৃণমূল কংগ্রেসের হার নিয়ন্ত্রণ তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। সাগর দিঘির এই ফল কেন, কি কি সমস্যা হয়েছে দেখুন। ফিরাদ, অরূপ, জাকির, সিদ্দিকুল্লাদের বললেন মুখ্যমন্ত্রী সংখ্যালঘু এলাকায় বিশেষ নজর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে, আরো জানবো। সুতপা রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। সুতপা, কি কি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, আজকে বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক ছিল এবং ঠিক সেই বৈঠকের পরই বিভিন্ন মন্ত্রীরা যখন মুখ্যমন্ত্রীর ঘরে ছিলেন সেই সময় এই সাগরদিঘির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী এবং সাগরদিঘিতে এই ফল কেন হলো তিনি জানতে চান এবং একই সঙ্গে বলেন যে সংখ্যালঘু ভোটার যারা তাদের মধ্যে কোনো রকম নেতিবাচক প্রভাব পড়েছে কিনা সেই বিষয়টা দেখতে হবে। কারণ সংখ্যালঘুদের জন্য গত 12 বছরে রাজ্য সরকার অনেক কাজ করেছে, প্রচুর উন্নয়নমূলক কাজ করেছে, তাদের তাদের জন্য সার্টিফিকেট, ছাত্রছাত্রীদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করেছে, প্রচুর চাকরি দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা ঘটলো সেগুলো দেখতে হবে এবং তাদের মধ্যে প্রচার করতে হবে, তারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কিনা সেই বিষয়টিও দেখতে হবে। এর জন্য বিশেষভাবে যে সংখ্যালঘু যে সমস্ত নেতা নেত্রীরা বা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে যেমনভাবে তিনি দায়িত্ব দিয়েছেন, একই সঙ্গে সবাইকেই কিন্তু এই বিষয়টা তিনি গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন। শুধু তাই নয়, সংখ্যালঘুদের মধ্যে প্রচার আরো বাড়ানোর কথাও কিন্তু মুখ্যমন্ত্রী আজকে নির্দেশ আকারে দিয়েছেন মন্ত্রীদেরকে। আর বুঝতেই পারছ যে সংখ্যালঘু ভোটাররা মুখ ফিরিয়ে নিচ্ছে কিনা এই নিয়ে যখন সাগরদিঘি নির্বাচনের পরেই ফলাফল বেরোনোর পরেই যখন সর্বোচ্চ স্তরে আলোচনা হচ্ছিল সেই যখন জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আজকের এই বক্তব্য কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং একই সঙ্গে দুটো জিনিস তিনি বললেন। একদিকে হচ্ছে সাগরদিঘির বিষয়টা অন্তত তদন্ত করে দেখা যে কেন এমন ফল হলো এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে মুসলিমদের মধ্যে প্রচার আরো বাড়ানোর জন্য তিনি জানিয়েছেন, যেখানে রাজ্য সরকার যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো করছেন বা মুসলিম বা সংখ্যালঘুদের জন্য যে সমস্ত প্রকল্পগুলো নিয়েছেন সেগুলো যাতে আরো বেশি করে প্রচার করা হয়। আমাদের সঙ্গে তুমি থাকো, আমাদের সঙ্গে রয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, এক তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিলেন যে অন্তর তদন্তের কেন সাগরদিঘিতে এই হার এবং একই সঙ্গে সংখ্যালঘু এলাকায় গত 12 বছরে তৃণমূল কংগ্রেস অনেক কাজ করেছে, সরকার অনেক কাজ করেছে, তারপরেও কেন এই অবস্থা, কোথায় কোথায় ক্ষোভ তার দেখার জন্য নির্দেশ দিয়েছে আজ মন্ত্রিসভায়, কিভাবে দেখছেন পুরো বিষয়? দেখুন, মুখ্যমন্ত্রী সাগরদিঘিতে কেন হেরে গেছেন সেই কারণে অন্তর তদন্তের নির্দেশ দিয়েছেন, বোধহয় ববি ছবি এদের দায়িত্ব দিয়েছেন, তো সেটা করলে ওনাকে তো দুটো কথা, তাহলে তো ওনাকে রোজই এখন থেকে অন্তর তদন্তের তদন্ত করতে হবে রোজই, তো নির্বাচনে ওনার হাল ধরা পড়ে গেছে। তো সাগরদিঘি একটা সিগন্যাল, সাগরদিঘি একটা রেজাল্ট কিন্তু না, সিগন্যাল, সিগন্যাল হচ্ছে এই যে তৃণমূল ভোট দাও বিজেপিকে ঠেকাবার জন্য অথবা বিজেপিকে ভোট দাও তৃণমূলকে ঠেকাবার জন্য, এই বাইনারিটা ধরা পড়ে গেছে। এক, দুই, মুখ্যমন্ত্রী যে ঠকাচ্ছেন সেটা ধরা পড়ে গেছে। সংখ্যালঘু কি সংখ্যাগুরু এইভাবে ভোট পশ্চিমবঙ্গে কেউ কখনো দেখতো না, মুখ্যমন্ত্রী মানুষকে সংখ্যালঘু অথবা সংখ্যাগুরুতে ভাগ করে ক্রমশ আরো ভাগ করতে করতে চলেছেন, যেটা আরএসএস পলিটিক্স। পশ্চিমবঙ্গে আগে কেউ শুনেছিলেন নাকি সংখ্যালঘুদের ভোট, অমুকের ভোট, তমুকের ভোট? তাহলে মুখ্যমন্ত্রী মানুষকে রিডিউস করে দিচ্ছেন এবং সেই কারণেই তদন্ত হওয়া উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যে আপনি কেন অযথা অসত্য বলেছেন ভোটের জন্য এবং মানুষকে কেন সংখ্যালঘু সংখ্যাগুরু নানাবিধ ভাবে ভাগ করেছেন। 10,000 মাদ্রাসা স্যাংশন মুখ্যমন্ত্রী বলেছেন, কোথায়? কে তার উত্তর দেবে? সব কাজ করে নিয়েছি, কোথায়? কে তার উত্তর দেবে? গোটা রাজ্যের মানুষ সব বাইরে চলে যাচ্ছে, পরিবার পরিযায়ী শ্রমিক, কেন? মুখ্যমন্ত্রী রোজ অসত্য বলেছেন আর বিজেপিকে নিয়ে এসছেন পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী, বিজেপি যুদ্ধে কে জিততে চাইছেন ধরা পড়ে গেছেন, উনি মানুষকে ঠকাচ্ছিলেন, মানুষ এখন বুঝে গেছে। আবার তদন্তে কি আছে এর মধ্যে? তদন্ত হোক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কেন তিনি মানুষকে এত ঠকিয়েছেন আর এত বিভ্রান্ত করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।